পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয়। কি অবাক হচ্ছেন? অবাক হবেন না, একজন মৃত ব্যক্তির রেখে যাওয়া একটা চিঠি আপনাদেরকে পড়ে শোনাই। তিনি তার চিঠিতে লিখেছে যে যখন জন্মালাম বাবা মা ভাবলো এটা তাদের সাকসেস, যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সাকসেস, যখন বলতে শিখলাম তখন মনে হলো এটাই সাকসেস, ভুল ভাঙলো। এরপর স্কুলে গেলাম, শিখলাম ফার্স্ট হওয়াটা সাকসেস, এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা সাকসেস, আবারও ভুল ভাঙলো, বুঝলাম উচ্চ মাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই সাকসেস। শুধুমাত্র এখানেই শেষ নয়, এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই সাকসেস, পরে বুঝলাম না বিশ্ববিদ্যালয় শেষে চাকরি পাওয়াটা সাকসেস, এরপর বুঝলাম না নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা সাকসেস, সেটাও নয় নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল সাকসেস, আবারও ভুল ভাঙলো আমার। এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই আসলে সাকসেস, বছর ঘুরল দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই সাকসেস, ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই সাকসেস, মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই সাকসেস। এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকা সঠিক খাতে সঠিকভাবে খরচ করাটাই সাকসেস ভাবলাম। এরপর যখন সবাই মিলে কবরে নামিয়ে দিল তখন বুঝলাম পৃথিবীতে কিছুই সাকসেস নয়, পুরোটাই হচ্ছে কম্পিটিশন, যার মূলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা যা কখনোই পূরণ হয় না। পৃথিবীতে সাকসেস বলতে কিচ্ছু নাই, সবই মিশে মায়া এবং ভ্রম।